ইরে মেয়ে কেমন দেখলি? ও সুপার হিট, গিয়ে দেখি বাড়িতে মেয়ে একা, কেউ নেই। তারপর? তারপর আর কি, মেয়েকে তোমার ফলগুলো খেতে দিলাম, ফল খেয়ে মেয়ে তো দারুণ খুশি। খুশি হতেই হবে, আমার দোকানের 300 টাকার ফল, এ তো আর ফেলনা নয়। তারপর? তারপর মেয়ের সঙ্গে ফিল্মিক স্টাইলে প্রেমের 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 ডায়লগ আর কি, গানা বাজানা। বলিস কি, তারপর? তারপর মেয়েকে ময়দা মাখার মতো আদর করছি, হঠাৎ 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 মেয়ের বাবা এসে হাজির। বলিস কি, তারপর? তারপর মেয়ের আমি তো ভয়ে বাঁচি না। ভয়ের তো কথাই, আমি যদি ওই মেয়ের বাবা হতাম আর আমার মেয়ের সঙ্গে লুকিয়ে ফষ্টি নষ্টি করার সময় তুই যদি আমার হাতে ধরা পড়তি, তাহলে তোর বাঙ্গি ফাটা করে ছাড়তাম। যাক, ধরা যখন পড়িনি শুকুর আলহামদুলিল্লাহ। বল তারপর কি হলো, কি করে বেঁচে গেলি? মেয়ে বুদ্ধি করে শীতল পাতির মধ্যে পেঁচিয়ে আমাকে লুকিয়ে রাখলো। তারপর মেয়ের বাবা মেয়ের হাতায় 300 টাকা রাখতে দিয়ে চলে গেল, আর আমিও শীতল পাতির থেকে বের হয়ে ওই 300 টাকা নিয়ে চলিলাম। এই নাও তোমার ধার দেনা শোধ। আমি আবার ধার দেনা বেশিক্ষণ ঝুলিয়ে রাখা পছন্দ করি না। টাকার মধ্যে ফলের গন্ধ, তাহলে কি আমারই কপাল মন্দ? ও আমার সোনার ময়না পাখি, এইবার তুমি ব্যাট ময়না খাও, এবার তুমি খাও। আরে আমি খামু কি, আমি তো তোর রূপের মধ্যে খাই হাবুটুবু খাইতাছি আর খাইতাছি আর খাইতাছি খাইছে, এবার আমার খাই উল্টা। আমি আমি যাই গা থাকি। তুই রে মা কুলসুম, এই যে বাজার, এত ফলমূল এলো কোত্থেকে? আমার মেয়ে তবু বলা যায় না, হারামখোর ব্রিটিশ হয়তো কোথাও লুকিয়ে আছে। এই যে বাক্সা নাড়ে গেল, বাত্তিটি বেগা লাগানো, বাত্তিটি বেগা লাগানো, অন্ধকার মা, বাত্তিটা জাল তো মা, বাত্তিটা জাল। না পেলাম না মা, এই টাকাগুলো রাখতো মা। না তোকে দেবো না, আলমারি চাবি দে, চাবি দে। আলমারি তো খোলাই বাজান। আলমারি খোলা? তাহলে আমি নিজের হাতে রাখবো। আমার দবাজান আমি রাখি না, সব আমি নিজের হাতে রাখবো। এই যে আমি নিজ হাতে টাকা রেখে গেলাম, ভালো মতন থাকি। দিনকাল ভালো না, চারদিকে চোর চোরটা ঘুরছে, আমি দোকানে গেলাম। আচ্ছা বাজান, এই ওই যাও, কষ্ট করলে মেষ্ট মিলে। বাপের টাকা আর আমার টাকা একই কথা, দুঃখ করিস না। 30 টাকা গুলো লয়ে গেল, চাকা ভালোই হয়েছে। বলো তোমার ফলের বিল কত হয়েছে চাচা? ফলের দাম 200 টাকা। হঠাৎ কোথায় কেমন করে এত টাকা পেলি? গেলাম হবু বউকে দেখতে। তারপর গিয়ে দেখি হবু বউ ভালোই আছে, দুজনে একসাথে টেবিলে জড়িয়ে বসে ফল খাচ্ছিলাম। তারপর হঠাৎ
আমার হবু শ্বশুর এসে হাজির। তারপর আমি নিজেই বাক্সের মধ্যে ঢুকে গেলাম। হবু শ্বশুর ফলমূল দেখে সন্দেহ করলো, নিশ্চয়ই কেউ ঘরে ঢুকে তার মেয়ের সাথে প্রেম করছে। তাই সে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলো। তারপর কাউকে না পেয়ে হবু শ্বশুর খুব খুশি হলো। তারপর বুঝলে মেয়ের কাছে আলমারির চাবি চাইল। তারপর মেয়ের বাবা শালার মাথায় অনেক বুদ্ধি, নিজেই টাকা নিয়ে আলমারিতে রাখলো। তারপর তারপর আলমারির ভিতর তো আমি আগেই ঢুকে পড়েছিলাম, ওই টাকা খাপ করে নিয়ে পকেটে রাখলাম। তারপর সেই টাকা দিয়ে তোমার ফলে দাম শোধ করলাম, চলি সালাম। কি খবর? সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন দেখি না, ফল টল লাগবে না? তোমার কাছে বাকিতে আর কত ফল নেব, একটা চক্ষু লজ্জা তো আছে। আরে লজ্জা কিসের, লজ্জা নাই, লজ্জা নয়, নে আরে নে 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 যা, প্রতিবারের মতো যাওয়ার সময় দিয়ে যাস, যা যা। আসলে তোমার লাগে ওই সালার কোনো তুলনাই হয় না। আসি চাচা, যা। এইবার টের পাবে বাসা ধন, কত ধানে কত চাল, সলো চালিম বড় লোকের চামচা। না 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 না, লোক না, এক বিচি তুই, এক বিচি আমি। আচ্ছা কুলসু, তোর বাবার চেহারা কেমন? এই যে গন্ডার মতো আইলো আর গেল। আচ্ছা তোর বাবার চেহারা কি তোর বাবার মতো? তোর বাবা নাম লইতে না লইতে আয় বসে। তোর বাবা সময় নাই, সময় নাই। খেল শুরু জলদি। তুই এবার কোন দিক দিয়ে বের হবি বল? বিদেশ তুই যেখানেই থাকিস বেরিয়ে আয়, নইলে পুড়ে খাই হয়ে যাবি। তোর বাপে যেমন রাখছে তেমন। বেটা
তুই ঘর থেকে বের হবে না নইলে তোর নির্গত মৃত্যু 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 কাতারে কার গলাকে জলে রাখে আল্লাহ মারে কে